মানব সভ্যতার ইতিহাসে এই প্রথম সূর্যকে স্পর্শ করল নাসার সৌরযান। নাসার এই অভূতপূর্ণ কৃতিত্বের উচ্ছ্বসিত বিশ্বের বিজ্ঞানী মহল। বহু গবেষণার পর সূর্যকে অবশেষে স্পর্শ করল মানুষ। মানব সভ্যতার ইতিহাসে এরকমটা এই প্রথমবার। নাসার সৌরযান পৌঁছে গেল সূর্যের আবহাওয়া মণ্ডলের বাইরের স্তরে, যার পোশাকি নাম করোনা। তবে এখন নয়, গত এপ্রিলেই সূর্যের বলয়ে ঢুকে পড়ার এই কৃতিত্ব ঘটিয়েছিল পার্কার সোলার প্রোব। কিন্তু আট মাস পরে এই বহু প্রতীক্ষিত মাইলস্টোন ছোঁয়ার কথা জানালো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসার হেলিওফিজিক্স শাখার কর্তা নিকোলা ফক্স জানিয়েছেন, অবশেষে আমরা পৌঁছে গিয়েছি, মানব সভ্যতা সূর্যকে স্পর্শ করল। The only way we can do that is to finally go up and touch the sun. We've looked at it, we've studied it from missions that are close in, even as close as the planet Mercury, but we have to go there. আমেরিকা জিওফিজিক্যাল ইউনিয়নের এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নিকোলা ও তার দলের আরো কয়েকজন সদস্য। সেখানেই এই অভিনব কৃতিত্বের কথা বলেন তিনি। সূর্যের ওই এলাকায় ও সেখানে বইতে থাকা ভয়ঙ্কর সৌর বাতাস নিয়ে মানুষের কৌতূহল দীর্ঘদিনের। কিন্তু এই প্রথমবার পৃথিবীর কোনো যান তার কাছাকাছি পৌঁছতে পারল। ঠিক কতটা গুরুত্বপূর্ণ এই ঘটনা, এ প্রসঙ্গে নেচার পত্রিকাকে কলোরাডোর এক সৌর বিশেষজ্ঞ ক্রেগ ডিফ্রেস্ট জানিয়েছেন, মানব সভ্যতার কাছে এটা একটা বিরাট মাইলস্টোন।